Assalamualaikum. Welcome back to my channel, Living Life My Way. কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো অনেক আপুরাই আমার নাম জানতে চেয়েছেন যে আপু তোমার নাম কি। তো আমার নাম মেরি। অ্যাকচুয়ালি আমি আমার চ্যানেলে আমার নাম কোনো সময় মেনশন করিনি, আগে কয়েকবার করেছিলাম, এখন আর আসলে করা হয় নাই। তো আমি মেরি আর খুব সব থেকে চ্যানেল খোলা আর কি। তো আমার কাছে এই চ্যানেলে সবাই জিজ্ঞেস করছিল, আপু কেন তুমি চ্যানেলটার নাম মানে একটু অন্যরকম নাম কেন তোমার চ্যানেলে, লিভিং লাইফ মাই ওয়ে? আসলে সবার একটা নিজস্ব ইচ্ছা থাকে, ভালো লাগা থাকে। তো আমার কাছে ভালো লেগেছে এই নামটা, লিভিং লাইফ মাই ওয়ে। আমার নাম দিতে হবে এমনটা আমি আসলে চিন্তা করিনি। তো আবার আরেকটা আপু জিজ্ঞেস করেছিল, তুমি কি এই চ্যানেলের নাম কি চেঞ্জ করতে চাও বা ভবিষ্যতে চেঞ্জ করবা কি না? আমি আসলে এখনও জানি না, এখন পর্যন্ত আমার এই নামটাই ভালো লাগছে, এই নামেই রাখবো। আর আমি মেক শিওর করবো নেক্সট ব্লগে, যারা আমার ব্লগ আগে থেকে দেখেন তারা নিশ্চয়ই জানেন বা এখন জেনে নিলেন আমার নাম মেরি। আর ট্রাই করব সবসময় ব্লগে আমার নামটা মেনশন করে দিতে, তাহলে হয়তো অনেক যায় যেসব আপুদের কনফিউশন আছে যে আমার নামটা কি, নামটা জিজ্ঞেস করছেন, তাদের জন্য ভালো লাগবে। আসলে আমি খেয়াল করে নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ চেষ্টা করব আমার নামটা মেনশন করতে। তো এখানে আমি মাছ ভাজি করছি, অনেকদিন পরে মাছ ভাজি করে খাচ্ছি। এটা হচ্ছে রূপচাঁদা মাছ, আমার থেকে খুবই ভালো লাগে মাছটাকে, মানে একদম কড়া কড়া করে ভাজি করলে ভালো লাগে। অনেকে আছে মাছ ভাজি বেশি কড়া পছন্দ করে না, বাট আমি একটু ডিফারেন্ট। আমার কাছে মাছটা যত বেশি ভাজা ভাজা হবে তত খেতে মজা লাগে। আর মাছ ভাজির সময় ঝোলটা, পেঁয়াজ টমেটো দিয়ে যে ঝোলটা হয়, এক পিস মাছ আর এই পেঁয়াজ দিয়ে ভাতটা খেতে যে এতটা মজা লাগে বলার মতো না, আর কিছু লাগে না। মাছ ভাজি হলে আমার আর কিছুই লাগে না, মাছ ভাজি আর একটু পেঁয়াজ হলেই হলো। পেঁয়াজের ঝোলটা একটু হালকা বেশি গ্রেভিও হবে না, আবার একদম যে শুকনো শুকনো হবে সেটা হবে না, একটু মাখা মাখা থাকলেই আমার কাছে মাছ ভাজাটা খেতে ভালো লাগে। তো সেই হিসাবে মাছটা ভাজি করছিলাম, চেষ্টা করছিলাম যে মাছটা যেন বেশি শুকিয়ে না যায়, একটু ভাজা ভাজা থাকে ঝোলটা, এই আর কি। তো মাছগুলো ভাজি করার পরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভাজার পরে মানে সব মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া সব মশলা দিয়ে ভালো মতো পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। তারপরে তো অপেক্ষা আর মানে মাছ ভাজা হওয়ার দেরি আর খেতে বসা দেরি, খুব মজা করে গরম ভাতের সাথে রূপচাঁদা মাছ দিয়ে ভাত খেয়েছিলাম আর কি, মানে গরম ভাতের সাথে ভালোই মজা লেগেছিল। তো রান্না শেষ, বিকেলবেলা একটু বাহির হলাম আমাদের ব্যাকইয়ার্ডে। ডাটা শাক, লাল শাক আবারও তুলতেছে, শাক তোলা শেষ, আরো তুলতেছেন, আবার আনতেছে, জমাচ্ছে শাকগুলা। তো বিকেলবেলা আম্মু শাক তুলছিল, আমিও দেখছিলাম কি করছে। আর এদিকে আমার হাজবেন্ড একটু বাজার নিয়ে এসেছে, টুকিটাকি বাজার আর কি, ডিম কলা এই আর কি। আর বাচ্চাদের শরীরটা একটু খারাপ, তো বলেছিলাম ওদের জন্য একটু ওষুধ নিয়ে আসতে, তো ওদের জন্য বেবি টাইলনল ওটাও নিয়ে এসেছিল। আর এই টুকিটাকি বাজার আর কি, সব সময় দেখা যায় একটা না একটা কিছু লাগেই, বাজার তো লাগেই, বাজার ছাড়া হয় না। আর ওকে আরও কিছু জিনিস আনতে বলেছিলাম আর কি, তো সেগুলো সে নিয়ে এসেছে। কি হয়েছে মামা? Peekaboo! Peekaboo!
পানি দিতেছে হ্যাঁ আছে পানি দাও শক সে গাছে পানি দিব আরেকটা গাছে দাও যা ওইদিকে আরো গাছ আছে দাও মামা এই সন্ধ্যা বেলায় নিজে নিজে কিসের ওষুধ দিচ্ছো হ্যাঁ শুনছো কিসের ওষুধ দাও মশা বের হওয়া যায় না ব্যাকয়ার্ডে বের হলেই শুরু মশার কামড় এই কারণে সে মশার ওষুধ কিনে নিয়ে এসেছে এখন মারছে দেখা যাক মশা থেকে রক্ষা পাওয়া যায় কিনা খুবই স্ট্রং মাস্ক পরল না কেন আমি এখান থেকে ঘ্রাণ পাইতেছি আসলে বাগান টাগান থাকলে কিন্তু বাগানে মশাও হয় সে বাসার মশার ওষুধ দিচ্ছে সামনের দিকে দিয়েছো নাকি শুধু পিছনে পিছনে বেশি আসলে এই পিছনটাতে অনেক মশা বসা যায় না কালকে আমি ইনানাকে নিয়ে একটু বাইরে বসলাম মশার কামড়ে মানে বসাই যায়নি এত কামড়ানো কামড়ানো শুরু করছে ভালোই কামড়ায় একদম সন্ধ্যা হয়ে গেছে তুমি কি পানির লাইনের সাথে লাগাইছো নাকি স্ট্রং আছে না মাছটা পড়তা ভালো হইতো তো এটা এই যে কেউ যদি আগ্রহী হন কোত্থেকে কিনা যায় লোসে পাওয়া যায় লোসে পাওয়া যায় সবখানে পাওয়া যায় লোস হোম ডেপো ইভেন ওয়ালমার্টেও পাওয়া যায় যে কোনো স্টোর থেকে পাওয়া যায় আসলে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে